ধন্যবাদ উভয় শিল্পীর বন্দনা গান শেষে দরবারের পক্ষ থেকে সুন্দর একটি পালা আমাদের নির্ধারণ করে দিয়েছেন আদম তত্ত্ব এবং নবী তত্ত্বের পালা বাংলাদেশের সুনামধন্য গায়িকা যার গান আপনারা এতক্ষণ শুনলেন আদম তত্ত্বের ভূমিকায় আমার সেই মৌসুমী বাউল যিনি বাউল কন্যা নামে আজকে আখ্যায়িত করেছেন উপাধি পেয়েছেন আমার তরিকার ভাই জীবন ভাইয়ের মাধ্যমে তো সেই মৌসুমী বাউল গাবে হলো আদম তত্ত্ব এবং আমি অধম আপনাদের পাপেল সরকার আমাকে গাইতে হবে নবী তত্ত্বের ভূমিকায় গানের শুরুতেই বলবো হাজারো কথা বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুলের ঊর্ধ্বে আমি নই তাই সুরে ছন্দে ভাষায় কথায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় আপনারা নিজগুণে ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়াদানে বাধিত করবেন যেন উভয় শিল্পী মিলে আমরা নবী তত্ত্বের এবং আদম তত্ত্বের কিছু বিষয় আলোচনা আপনাদের মাঝে করতে পারি সর্বপ্রথম সুন্দরভাবে আদম তত্ত্বের যেই বিষয়গুলো আমাদের মাঝে আলোচনা করলেন অনেক ভালো লাগছে তবে বলছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই তাম বিশ্বের একটি বালকণাও সৃষ্টি করতেন না আমার সেই পেয়ারা হাবিব সেই দয়াল নবী সেই নবী তত্ত্বের কথা আপনি আলোচনা করবেন আমিও ঠিক মানব জাতির প্রথম যিনি যার দ্বারা এই মানব জাতির সৃষ্টি হয়েছে যার থেকে শুরু হয়েছে সূচনা হয়েছে সেই হযরত আদম তত্ত্বের যে বিষয়গুলো আলোচনা করব আমরা যেন কেউ একে অন্যকে ছোট করার জন্য কোনো কথা আজকে না বলি হ্যাঁ ধন্যবাদ জানাই এর জন্য যে উনি যেই প্রথমেই আমরা যেন কাউকে ছোট করে না দেখি এই বিষয়টা আমাকে সংকেত দিয়েছে এর জন্য তবে হ্যাঁ ছোট করে দেখার বড় করে দেখার কোনো কিছুই নাই কারণ আমার আল্লাহ তাআলা কুনতু কাঞ্জন মাকফিয়ান ফাহাবাবতুয়া গুপ্ত ধনাগারে যখন গোপন ছিলেন প্রেমের নিমিত্তে নিজেকে প্রকাশ করার জন্য প্রথম সৃষ্টি করলেন সৃষ্টির সূচনা করলেন আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি এটা কিন্তু উনিও স্বীকার করে গেছেন যে এই নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন এবং সেই নূর থেকে দুনিয়াতে 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সাজিয়েছেন নাকি হ্যাঁ এটা কিন্তু উনিও স্বীকার করেছেন তাই যেহেতু আল্লাহর নূরে হলো নবী আর নবীর নূরেই হলো তামাম মাখলুকাত এখানে আমি আপনি ছোট করে দেখার কোনো কিছুই নাই এটার বাছর এটার ফারাক এটা কিন্তু আমার আল্লাহ তাআলাই করে গেছেন আল্লাহর চাইতে বড় জ্ঞানী তো আমরা দুনিয়াতে আর কেউ না তাহলে আপনারাই একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহর নূরে হলো নবী আর নবীর নূরে হলো তামাম মাখলুকাত এখানে আমি ছোট করার কিছু আছে না না এটা তো আল্লাহই এটার পৃথক এটার ফারাক করে গেছে আহা এখানে আমার নতুন করে আর কোনো কিছুই বলার নাই এখানে ছোট বড় করে দেখারও কিছুই নাই নাই তবে হ্যাঁ আমার আখেরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী তত্ত্বের বিষয় আমি আজকে আলোচনা করব সেই নবী তিনি বলছেন যে আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল একত্রই করা হয় নাই আমি নবী তখনও ছিলাম আহারে কুনতু নবিয়াউ ওয়া আদামু বাইনাল মাইওয়াতিন আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল একত্রই করে নাই তখনও আমার নবী ছিল আরে এবার আপনিই বসে বসে চিন্তা করেন যে আপনার স্থান কোন জায়গায় আর আমার স্থানটা কোন জায়গায় হ্যাঁ ছোট বড় করে দেখার কোনো কিছুই নাই আপনিই চিন্তা করেন তবে হ্যাঁ সুন্দর একটা গান শুনছি আমার কুষ্টিয়ার পদকর্তা লালন শাহ ফকিরের তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয় আপন সুরতে আদম গড়লেন দয়াময় গানটা সুন্দর আপন সুরতে আল্লাহ আদম গড়ছেন ঠিক আছে সেখানে বলতে গিয়ে বলছে যে আদমের বডি স্ট্রাকচার তখন তৈরি করলো
তৈয়ার করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলল যে তোমরা সেজদা করো। সেখানে সবাই সেজদা করলো, কিন্তু ফেরেশতাদের যিনি মাস্টার মকরুম আবেদ, যার ভেদের কোনো অন্ত নাই, সে কিন্তু তখন শয়তান হয় নাই, সে তখন ছিল মুআল্লামে মালাইকা, মালাইকাদের সর্দার মাস্টার। সে বলল যে তোরা পোলাপান মানুষ, তোরা সেজদা কর, কিন্তু আমি সেজদা করব না না, কারণ 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগি করছি, আর আদম রে মাত্র পানি মাটি দিয়া একাত্র কইরা আমি নিজেও সাথে সেইনা বেনা বানাইলাম, ওই আদম রে সেজদা করুম না, আমি তা করব না। আদম, আমি আদমের চাইতে অনেক বড় জ্ঞানী, সমস্ত ফেরেশতার হলো আমি মাস্টার, আমার নাম মকরুম আবেদ, আমার ভেদের কোনো অন্ত নাই, তাই আমি এই আদমকে সেজদা করব না। অবশেষ আল্লাহ কি করলো, মানে একটু পলিটিক্স করলো, আল্লাহও তখন রাজনীতি করে, আল্লাহ রাজনীতি করে পলিটিক্স করে কি করলো, যে আদম সেজদা না করলো, অন্তত মাথাটা জানি একটু নিচা করে, এর জন্য বড় একটা ঘর বানাইয়া দরজাটা লাগলো ছোট পকেট দরজা, সেই পকেট দরজার মধ্যে দিয়া সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ঢোকার জন্য আদেশ দিল, সবাই মাথা নিচা করে ঢুকে। কিন্তু মকরুম কয় এই ঘরের ভিতরে আদম, আমি যদি মাথা নিচা করে ঢুকি তাইলে তো আল্লাহ এটা সেজদা বইলা গণ্য করবো, কি করবো, আল্লাহ হুকুম করছে ঘরের ভিতরে যাওয়ার জন্য, ঘরের ভিতরে যাব ঠিকই, কিন্তু আমি সামনে দিয়ে যাব না, আদম ব্যাগ দিয়ে রে মকরুম ব্যাগ দিয়ে রে ওই ঘরের ভিতরে ঢোকে। তখন আল্লাহ তালা বেজার হইয়া বলল যে তুমি আমার প্রতিনিধিকে অসম্মান করেছো, তাই তুমি আজকে থেকে মকরুম আবেদ নয়, তুমি হলে আজাজিল শয়তান, তোমার জায়গা হবে ফিনারে খালেদিনা জাহান্নাম। আমি শুধু জানতে চাই এইখানে আপনার কথা থেকে, যে যেখানে নাকি সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন, এর আগে এত আর কোনো কিছুই সৃজন করেন নাই, তাই যদি হয়ে থাকে তাহলে এই যে মকরুম আবেদ, মকরুম আবেদ এর আগে তো আর কোনো শয়তান দুনিয়াতে ছিল না, তাইলে এই আজাজিলের ভিতরে মকরুম আবেদের ভিতরে যে শয়তান, শয়তানিটা করলো যে না আমি আদমকে সেজদা করব না, এই শয়তানিটা আবার কোন আল্লাহ সেদিন শিক্ষা দিছিল, আপনি এই জায়গাতে একটু কথা বলবেন যে ওই আজাজিলের ভিতরে কে যাইয়া শয়তানিটা শুরু করলো যে তোমার আদম রে সেজদা দেওয়া যাইব, ওই শয়তানিটা কেমনে কে করছিল, আপনি এই জায়গায় একটু কথা বলবেন। বাবা, কথা যেহেতু আসছে আদম সৃষ্টি থেকে, আমি সেখানে প্রশ্নের জবাব করার আগে একটা প্রশ্ন আপনাকে, দলিল প্রমাণ করে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবে, তখন চারজন প্রধান ফেরেশতা ছিল আল্লাহর, একজন ছিল জিব্রাইল, একজন ছিল মিকাইল, একজন ইসরাফিল, আর একজন আজরাইল। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল যে তোমরা প্রধান চারজন গিয়ে আদম বানানোর জন্য যে মাটি, এই মাটিটা তোমরা নিয়ে আসো, কারণ আমি মাটি দ্বারা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করব। জিব্রাইল আলাইহিসসালাম গেল আল্লাহর হুকুমে, মাটি আনতে গেছে, মাটি থাবা দিবে, মাটিতে কয় না আমি তোমাকে আল্লাহর দোহাই দিলাম, তুমি আমাকে নিও না। জিব্রাইল আল্লাহর দোহাই শুইনা ফিরে আসছে, মাটি আনে নাই। মিকাইলকে পাঠাইছে, মিকাইলও যাইয়া মাটি থাবা দিব, মাটিতে না করছে, আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে নিও না। মিকাইল ফিরে আসছে, ইসরাফিলকে পাঠাইছে, ইসরাফিলও অনুরূপ একই ঘটনা করছে, মাটিতে বলছে আমারে নিও না, আল্লাহর দোহাই ফিরে আসছে, আনে না। কিন্তু আজরাইল, আজরাইল যখন মাটি আনতে গেছে, আজরাইলেরও অনুরূপভাবে মাটি বলে আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে নিও না। কিন্তু আজরাইল কয় তুমি যেই আল্লাহর দোহাই দাও, ওই আল্লাহর হুকুমেই আমি এই আসছি তোমাকে নেওয়ার জন্য। সাথে সাথে একটা থাবা মারছে, থাবা মারার পরে সেখানে একটা গর্ত হয়ে গেছে। আমি শুধু জানতে চাই ওইখানে কতটুকু গর্ত, আই আজরাইল আলাইহিসসালাম থাবা মারার কারণে গর্তটা কতটুকু পর্যন্ত হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, গভীরতা কতটুকু,
এবং শুধু তাই না, আজরাইল বলছিল যে মাওলা আমি যখন মাটিকে থাবা দিলাম গর্ত হয়ে গেল, সেই গর্তের ভিতরে আমি একটা রূপ দেখতে পাইলাম। বাহ বাহ বাহ, আরে আপনি বলবেন সেই মাটি গর্ত, গর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম রূপ দেখতে পাইল, ওই রূপটাই কোন রূপ ছিল, কার রূপ ছিল? বাহ বাহ বাহ, কঠিন প্রশ্ন বাবা বলবেন। আমার দয়াল নবী তার কারণেই এই 18,000 মাকলুকাতের সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সাজিয়েছেন। সমস্ত সৃষ্টি তাকিয়ে থাকে আমার মালিকের দিকে, কিন্তু আমার সেই মহান মালিক তাকিয়ে থাকে একমাত্র তার পিয়ারা হাবিব সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আহারে, তিনি হলো এমন মহামানব, 100,000 মুতান্তরে 224,000 পয়গাম্বর নবী রাসূল যতজন আসছে তারা শুধু আমার এই দয়াল নবীর প্রশংসা গুণকীর্তন করার জন্য, তার প্রচার প্রসার করার জন্য এই দুনিয়াতে তাদের আবির্ভাব ঘটেছে। সমস্ত শেষ করে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আমার দয়াল নবী আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আউসাদুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবী প্রকাশ, আবার আমার নবী গোপন। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল সদা সর্বদাই আমাদের হায়াতের সাথে জিন্দা আছে। তাই সেই দয়াল নবীর গুণকীর্তন আমি আমার পাপী মুখে কতটুকুই বা করতে পারি? আমি আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান করি, তারপরে তার যেই কথাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মীমাংসা করে আমিও চেষ্টা করব তার মতো করে দুই একটি কথা তার কাছে জানার জন্য। ওরে আমার নবীজির কুদরতের দুনিয়ার যত গাছ বৃক্ষ তরুলতা আছে সমস্ত গাছ বৃক্ষকে কলম বানাইয়া আসমান জমিনকে যদি কাগজ বানাইয়া দরিয়ার যত পানি আছে, যত সাগরের পানি আছে সমস্ত পানিকে কালিতে রূপান্তরিত করে দুনিয়ার নরনারী যারা আছে সবাই যদি দুই হাত দিয়া লিখতে থাকতো, তারপরেও আমার নবীর নামের ব্যাখ্যা শেষ করা যাইতো না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাফসির, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে জালালাইন, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে মা আরেফুল কোরআন, বর্তমান আছে তাফসিরে কোরআন দর্শন। এই তাফসিরগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবির প্রমাণ করে আমার দয়াল নবীর নাম গুণবাচক নাম হলো 4,500 খাস নাম। আল্লাহর নাম কয়টা বাবা? 199টা, কেউ বলে 100টা, কেউ বলে 101টা, কিন্তু আমার দয়াল নবীর খাস নাম গুণবাচক নাম হলো 4,500। এটা তাফসিরে কাবিরের মধ্যে এর বয়ানে আসছে। আর অখাস নাম যদি বলি এইটা তো গুইনা বাইসা শেষ করা যাইব না। তাই আমার নবীজির কুদরতের হুজুরের কুদরতের শান কাগজ হইলে 27 মান তবু লেখা শেষ হইত না নামের যদি কাগজ হইত চাতাত্মান তবু লেখা চা চৈত না নামের ব্যাখ্যা এসমেয়া হাম্মত নবী পরান
প্রকাশ পুস্তিকা নবী আমার রাসূলে মুকাররম রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকুম আহম্মদ নবী পরানো সখা বাবা ইসমে আহম্মদ নবী পরানো সখা আমার নবীজি কুদরতের চাঁদ আমার নবীজির কুদরতের চাঁদ যদি কাগজ হইতো চাঁদ আসমান তবুলে কাঁচা চৈত না নামের ব্যাখ্যা এতে আহমা তবি পরানো চখা বাজার এতে আহমা তুদুর পরানো চখা রে নবীজি ও নবীজি নবী আমার আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবী বাশারিয়ার মালাকি মালাকিয়ার বাশারি আর এক ভক্তার হাকি কি ওরে বাছারি আর মালাকি আর এক ভক্তার হাকি কি মালাকি আর আর এক ভক্তার হাকি কি তিন অবস্থায় আছো নবী তুমি করুণা পাকা এ স্মেয়া মোহাম্মদ হুজুর কো রাগ সখা বাজার এ স্মেয়া মোহাম্মদ নবী কো রাগ সখা এ এ ওরে আমার নবীজির কুদরতের চাঁদ আমার নবীজির কুদরতের চাঁদ যদি কাগজ হইতো চাঁদ আসমান তবু লেখা চাচ্ছত না নবীর নামের ব্যাখ্যা আমার নবী পরানো ছখা বাজার এখানে আমার তুজুর পরানো ছখা রে নবী আমার আহাদ হইতে আহম্মদ এই পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা লাকাদ জাকুম রাসুলু মিন আনফুসেকুম রাসুল হলো হায়াতের সাথে জিন্দা যেখানেই রাসুল আছে সেখানেই প্রাণীকুল জিন্দা যেখানে রাসুল নাই সেখানে প্রাণীকুল জিন্দা নাই সব কিন্তু আহাদ হইতে আহম্মদ আহাদ আহাদ লিখতে কোনো মিম লাগে না কিন্তু যদি একটা মিম সংযোজন করা হয় এই আহাতটাই হয়ে যায় আহমদ লা শরীক আহাদ লা শরীক কিন্তু তখনই শরীক হয়ে যায় যখন সেখানে একটা মিম সাব্যস্ত করা হয় আর যদি দুইটা মিম আসে তাহলে এই আহমদটাই হয়ে যায় মুহাম্মদ আরে তাই আমার দাদাগুরু রশিদ শান বলে বাজান সেই মিমের পর্দায় উঠাইয়া আমি তোমারে দেখলাম সাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার নবী আয় নবীজি ওই আমার দয়াল নবীজি আরে আমি সেই মিমের পর্দায় উঠাইয়া আমি তোমারে দেখলাম সাইয়া কি দেখলাম খোদে খোদা রব রহমান সব তুমি একা আরে বাজান রশিদের বুক
তোমার কাছেটা দিয়া লও এই ফুল মাকলুকের রাপুকা এসমেয়া হাম্মত হুজুর পরান সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরান সখা হে করে আমার নবী দিন কুন রতের চা বাজান সেই মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম সায়া খোদে খোদা রব রহমান সব তুমি একাই একাই তাই আমার রশিদের মোনাজাত লও আমারে কেবলা গাহে দেখা দাও আমারে তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকে রাব্বুকা কুল মাকলুকের রব হলো আমার সেই নবী আরে তাই তার কারণে তার মহাব্বতে তার প্রেমে এসকে ফানা হয়ে আমার আল্লাহ তালা এই 18,000 মাকলুকাতকে সৃজন করেছে তাই সেই দয়াল নবী গুণকীর্তন আমি এই পাপি মুখে কী বা করবো কী বা জানি আর কী বা করতে পারি তবে হ্যাঁ আমার কাছে একটা প্রশ্ন করছে যে আপনি বলবেন আমার দয়াল নবী 18টি গুণবাচক নাম আমার আল্লাহ তালা দিয়েছিলেন 18টি শুধু গানের মধ্যেই তো আমার দাদাগুরু রশিদ বলল যে 4,500 হলো তার খাস নাম আর অখাস নাম তো গুইনা পাইছে শেষ করা যায় বই না না তাই 18টা নাম আমাকে জিজ্ঞেস করে আর একটি প্রশ্ন করেছে দয়াল নবী এই নবী শব্দের অর্থ কি নাবা শব্দের ধাতু দ্বারা এই নবী শব্দের উৎপত্তি নবী শব্দের অর্থই হচ্ছে নতুন নতুন কর্ণেওয়ালা নতুন পয়দা কর্ণেওয়ালা আল্লাহ তালার কাছ থেকে এলহাম অহিপ্রাপ্ত হয়ে নতুন নতুন বাণী যারা আমাদের মাঝে প্রচার করে তারাই দুনিয়াতে নবী রাসুল হতে পারে নতুন প্রচার কর্ণেওয়ালা এরাই হলো নবী নবী শব্দের অর্থ হলো নবধন নবধন প্রাপ্ত হয়ে যে নতুন নতুন বাণী আমাদেরকে শোনায় তারাই দুনিয়াতে নবী রাসুল 18টি নাম তার এক নাম আহম্মদ আহম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত সে হাত থেকে আহম্মদে যখন আসলো তখন সে অধিক প্রশংসিত হয়ে গেল তার এক নাম হামেদ হামেদ শব্দের অর্থ অতি প্রশংসিত প্রশংসা করে তার গুণ কীর্তন করে শেষ করা যাবে না দুনিয়ার সমস্ত প্রশংসার চাইতেও তার প্রশংসাটা আরও ঊর্ধ্বে আরও অনেক বেশি তাই সে অতি প্রশংসা তার এক নাম কাশেম কাশেম সে হলো সঠিক বণ্টনকারী কাউকে তিনি কম দিতেন না যার যতটুকু প্রয়োজন তাকে তাই তিনি বণ্টন করতেন তার এক নাম ফাতে ফাতে শব্দের অর্থ বিজয়ী তার মতো বিজয় দুনিয়াতে আর কেউ করতে পারেন না তিনি মহান বিজয় লাভ করেছেন তার এক নাম মাহি মাহি শব্দের অর্থ হলো মহাবানকারী তার মতো করে মেহমানদারি দুনিয়াতে আর কেউ করতে পারেন নাই তার এই হাদিসের মধ্যে লক্ষ লক্ষ প্রমাণ তার মেহমানদারির কথা এই হাদিস শরীফের মধ্যে অনেক অনেক আসছে তার এক নাম নাজির নাজির শব্দের অর্থ হলো ভীতি প্রদর্শনকারী তিনি আল্লাহ তাআলা আদেশ নিষেধ আমাদের জন্য যা কিছু প্রেরণ করেছে আল্লাহ কিন্তু কোনোদিনও আয়েশা আমাদেরকে বলে নাই ওরে পাপের ওরে মানুষেরা আল্লাহ এই কথা আমি আল্লাহ তোদেরকে বললাম তোরা এই পথে চল এই পথে চলিস
না আল্লাহই কয় নাই কিন্তু আল্লাহর কথাগুলো আমার দয়াল নবী এসে আমাদের মাঝে প্রচার করছে যে আল্লাহ এইটা কইছে এই আদেশ করছে এগুলা তোমরা পালন করো এই নিষেধ করছে এইগুলা তোমরা কইরো না এগুলা থেকে নিজেকে বিরত থাকো আদেশ নিষেধ যে বিষয়গুলো এটা আমার দয়াল নবী আমাদের সামনে এসে প্রচার করেছে তার নাম মুদাসসির মুদাসসির অর্থ হলো চাদর পরিহিত আপনারা জানেন যে আমরা সবাই উলঙ্গ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হই কিন্তু আমার দয়াল নবী কিন্তু উলঙ্গ অবস্থায় ভূমিষ্ঠ আমাদের মত করে আমরা যেই রাস্তায় আসি আমার দয়াল নবী কিন্তু সেই রাস্তায় আসেনও নাই সেই রাস্তায় তিনি জানো নাই তার নাম শাফি শাফি শব্দের অর্থ হলো সুপারিশকারী তার মত করে দুনিয়াতে আর কেউ সুপারিশ করনেওয়ালা না কারণ এক লক্ষ মুতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাই নাকি হাসরের দিনে ইয়াম নিজে ইয়ানাফসি বলে কানবে আর কেবল আমার দয়াল নবী হুজুরপুর নূর হযরত আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে তিনি তার নিজের জন্যও কাঁদবেন না তিনি তার পরিবার বর্গের জন্য কাঁদবেন না তিনি শুধু কাঁদবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তুমি আমার উম্মতদেরকে উদ্ধার করো উম্মতদেরকে ক্ষমা করো উম্মতদেরকে রক্ষা এই তো তার কথা ছিল বাজান আমি গেলাম জবাব দিয়া আরে আর ওই একটি কথা আমি লইব জি গাইয়া আপনি বলবেন হযরত আদম আলাইহিস সালামকে তো আজরাইল আলাইহিস সালাম মাটি এনে দিলেন তারপর সবাই মিলে এই আদমের বডি স্ট্রাকচারটা তৈরি করলেন যেখানে হাতের দরকার হাত পায়ের জায়গায় পা মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক যেখানে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা সৃজন করলেন গলা পর্যন্ত ফেরেশতারা বানাইলো মুখমণ্ডল আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানালেন এটারও প্রমাণ আছে কিন্তু আমার কথা ওখানে নয় আমার কথা হলো যে আপনার আদমের যেহেতু আদম তত্ত্ব নিয়ে আপনি গান করবেন আপনি বলবেন যে আদমের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তাআলা সাজালেন বানালেন এই এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নাকি এক এক জায়গার মাটি থেকে আল্লাহ তাআলা সৃজন করেছে আমি শুধু জানতে চাই যে কোন জায়গার মাটি দ্বারা কোন কোন অঙ্গ আল্লাহ তাআলা দিয়ে তারপরে এই আদমের বডি স্ট্রাকচারটা সাজিয়েছেন এই দুটি কথা আপনার কাছে রয়ে গেল আর আপনার কথা থেকেই আজাজিল শয়তানের একটা কাউন্টারমূলক কথা আমি রেখেছি এই কথাগুলো জবাব করলেই আশা করি সামনে আমাদের পালা আস্তে আস্তে পালা গান প্রশ্ন উত্তর হয়ে গেল এবার একটি গান আমার দয়াল নবীর নামে থাকবে তবে গানটি ধরার আগে আমার বোন আজকে বললেন তরিকার ভাইদেরকে নিয়ে যে কথাটা বলতে গিয়ে আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকার সেই রশিদ সাইজির একটা ঘটনা বললেন আসলে হৃদয় বিদারক ঘটনা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে নাকি তার মেয়েকে হত্যা করে ফেলছে তাদেরকে তার পীরের হাতে হাত দিয়ে মুরিদ করেছে বিধায় এক বাক্যে তিনি ক্ষমা করে দিয়েছেন এত বড় হৃদয় এত বড় কলিজার অধিকারী সেই রশিদ সরকার তার কথাও আমি বলে শেষ করতে পারব না তবে গুরু প্রেম দয়াল নবীর প্রেম এটা যে কত বড় নিদর্শন কত বড় শক্তি দুনিয়াতে হাজার হাজার প্রমাণ তার আছে
যে ব্যক্তি দয়াল নবীকে আহলে বায়াত পাক পঞ্জতনকে ওই রকম করে আঁকড়ে ধরতে পারে মহব্বত করতে পারে ভালোবাসতে পারে তার এই দুনিয়াতে এবং আখেরাতে তার কোনো ভয় ভীতি থাকবে না তা আপনারা জানেন আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল আবু হুরায়রা নাম এই আবু হুরায়রা তিনি এত ইবাদত বন্দেগি করতেন একটা পাথরের উপরে নামাজ পড়তে পড়তে পাথরের বুকে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে হাত পড়ছে যে হাতের ছাপ পা পড়ছে পায়ের ছাপ সেজদা দিছে কপাল নাক মুখ ঠোঁট ঠেকাইছে একেবারে পাথরের বুকে মানুষের একটা আকৃতি হয়ে গেছে আরে এত ইবাদত বন্দেগি তিনি এক জায়গায় দাঁড়িয়ে করেছেন একদিন দয়াল নবীকে গিয়ে বলে হুজুর গো আমি তো আপনাকে তেমন ভালোবাসতে পারি না তবে আপনার যে আদেশ নিষেধগুলো সেটা একটু হলেও পালন করার জন্য চেষ্টা করি তবে হুজুর আপনাকে যতটুকু ভালোবাসি আপনি তো আমার গরিবালয়ে এসে একবার একটু চরণ ধুলি দিয়ে গেলে আরে আমার এই পাপ দেহটা ধন্য হতো আমার বাড়িটাও রহমতে পরিপূর্ণ হয়ে যাইত কারণ কোন নবী রাসূল প্রিয় মোরশেদ যদি ভক্তের বাড়িতে আসে ওই বাড়িতে অবশ্য অবশ্যই রহমত নাজিল হয় তেমনি আবু হুরায়রাও তো দয়াল নবীর আসে সে বলে হুজুর আপনি যদি আপনার এই রহমতের চরণ মুবারক আমার বাড়িতে একটু রাখতেন তাহলে আমার এই গরিবলাই ধন্য হতো আমার বাড়িটাও রহমতে পরিপূর্ণ হয়ে যেত দয়াল নবী বলছে ঠিক আছে হুরায়রা তুমি যখন বলেছ আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাব খুব খুশি হয়েছে যে দয়াল নবী আসবে আমাদের বাড়িতে আমার অনেক বড় সৌভাগ্য আর আমি অনেক বড় সৌভাগ্যবান বাড়িতে চলে গেছে পরের দিন যখন দয়াল নবী আবু হুরায়রার বাড়িতে উপস্থিত ভালো একজন সম্মানী ব্যক্তি আসলে যেমন আমার মতো গরিব মানুষ যারা তারা দিশেহারা হয়ে যায় হায় হায় চেয়ারম্যান সাহেব আসছে আমার বাড়িতে এমপি সাহেব আসছে আমার বাড়িতে আমি তার সম্মান কিভাবে করব তারে কোন জায়গায় বসতে দিব আমার তো বসতে দেওয়ার ভালো কোনো জায়গা তেমনি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার একটা বালুকণাও সৃষ্টি করতো না সেই নবী যখন আবু হুরায়রার বাড়িতে গেছে আবু হুরায়রাও পাগল হয়ে গেছে হায় হায় আমি তো আনলাম দয়ালকে দাওয়াত করে কিন্তু তাকে কোথায় বসতে দিব আমার তো বসতে দেওয়ার মতো ভালো একটা জায়গাও নাই তবে হ্যাঁ যেই পাথরের উপরে বসে আমি নামাজ কায়েম করি সেই পাথরের উপরে একটু যদি দয়ালকে বসতে দেই পাথরের উপরে একটু বসে আমি একটু ঘর থেকে খাবার দাবারের ব্যবস্থা করি দয়াল নবীকে নিয়ে ওই পাথরের কাছে দাঁড়িয়েছে পাথরের কাছে যখন দাঁড়াইছে দয়াল নবী পাথরের দিকে তাকিয়ে দেখে যে পাথরের গায়ে মানুষের হাতের চিহ্ন পায়ের চিহ্ন মানুষের একটা আকৃতির চিহ্ন দেখা যায় আবু হুরায়রা আরে পাথরের বুকে মানুষের চিহ্ন দেখা যায় এই পাথরের মধ্যে এই চিহ্ন আসলো কিভাবে আবু হুরায়রা বলে হুজুর গো যতক্ষণ সময় আপনার কাছে থাকি ততক্ষণ তো থাকি কিন্তু যখন আপনার কাছ থেকে চলে আসি বাড়িতে আমি এই পাথরের উপরে দাঁড়িয়ে আমি এখানে নামাজ আদায় করি এর জন্য এক জায়গায় নামাজ পড়তে পড়তে আমার হাতে পায়ের দাগগুলো এই পাথরের গায়ে পড়ে গেছে দয়াল নবী খুব খুশি হয়েছে মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার মেরে উঠছে হায় হায় আবু হুরায়রা কত বড় ইবাদতকারী যে নামাজ পড়তে পড়তে পাথরের রেও হার মানায় ফেলছে পাথরের বুকেও দাগ ফেলাইয়া দিছে কত ইবাদত করছে ওর জীবনে খুব খুশি হয়েছে দয়াল নবীকে পাথরের উপরে বসিয়ে আবু হুরায়রা বলে হুজুর গো আপনি দূর থেকে আসছেন আপনার জন্য একটু শরবত করে নিয়ে আসি আপনি এই পাথরের উপরে একটু বসেন দয়াল নবী পাথরের উপরে যখন বসলেন আবু হুরায়রা গেল ঘরে শরবত করার জন্য এদিক দিয়ে জিব্রাইল ফেরেশতা এসে আমার দয়াল নবীকে সালাম দিয়ে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লিল আলামিন জিব্রাইলকে দেখে আমার দয়াল নবী বলল জিব্রাইল এই সময় তুমি আসছো জিব্রাইল বলে হ্যাঁ হুজুর আপনাকে দেখে খুব খুশি মনে হইতেছে খুব স্বাচ্ছন্দ্য মনে করতেছেন এর জন্য আপনার কাছে চলে আসলাম আপনাকে দেখে খুব উৎফুল্ল মনে হচ্ছে
দয়াল নবী বলে হ্যাঁ জিব্রাইল ভাই তুমি একবার দেখো না আমি খুশি হব না কেন আবু হুরাইরা কত বড় ইবাদতকারী ইবাদত করতে করতে পাথরেও হার মানাইছে পাথরের গায়ে দাগ ফেলাইয়া আরে কত বড় ইবাদতকারী আবু হুরাইরা ওরে ইবাদতে আমি খুশি হয়ে এর জন্য আমার মনে এত খুশি এর জন্য আমি এত খুশি হয়েছি জিব্রাইল বলে হুজুর গো আপনি এত খুশি হয়েন না বলে কেন এত খুশি হব না জিব্রাইল বলে হুজুর আবু হুরাইরা প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো সেজদা এই পাথরের গায়ে দিছে আমার আল্লাহ তাআলা একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল করেন আরে যখন জিব্রাইল এই কথা বলছে আমার দয়াল নবীর কলিজার মধ্যে যেমন একটা ছিটকে মেরে উঠছে ঝাঁকি মেরে উঠছে হায় হায় কি বলো জিব্রাইল ভাই তুমি যে নাকি ইবাদত করতে করতে পাথরের গায়েও দাগ ফলাই দিছে পাথরেও হার মানায় দিছে তার একটা ইবাদত তো আল্লাহ কবুল করে নাই এত বড় কথা তুমি বললা কেন কবুল করে নাই বলে যে তা তো আমি বলতে পারবো না কিন্তু আল্লাহ বলল যে আজ পর্যন্ত একটা সেজদাও নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই আমার দয়াল নবী জিব্রাইলের কথা শুনে দুই চোখের জলে বুক ভাসিয়ে সে বসে বসে কান্না করে এমন সময় আবু হুরাইরা ঘর থেকে শরবত করে যখন আসছে আমার দয়াল নবীর কাছে এসেই দেখে যে আমার দয়াল নবী দুই চোখের জলে বুক ভাসিয়ে কান্না করে সাথে সাথে গ্লাসটা পাশে রেখে ভক্তি দিয়ে পড়ছে হুজুর গো না জানি কোন বেদবি আমার দ্বারা হয়েছে না জানি আপনাকে কি কষ্ট দিয়ে ফেলেছি না হলে আপনি দুই চোখের জলে ভাসেন এত কান্নাকাটি করেন কেন এত কান্নাকাটি করেন আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে হুজুর দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমার দয়াল নবী বলে আবু হুরাইরা রে আমি তো তোর কোনো কষ্টের জন্য কাঁদি না তুই আমাকে কোনো কষ্ট দেস নাই কিন্তু আমি তো তোর একটা সংবাদ শুনে আমি আর সহ্য করতে পারি নাই আমার চোখ বেয়ে পানি পড়ে আবু হুরাইরা বলে হুজুর গো যার বাড়িতে নাকি দয়াল নবী নিজে আসে রহমতের নবী নিজে আসে তার তো আর কোনো কষ্ট থাকতে পারে না তার তো আর কোনো দুঃখ থাকতে পারে না তাই আপনি একবার বলেন যে কোন কষ্টের জন্য আপনি কান্নাকাটি করেন আমার দয়াল নবী বলে আবু হুরাইরা রে তুই সেজদা দিতে দিতে পাথরকেও হার মানিয়েছিস কিন্তু একটা সেজদাও নাকি আল্লাহর দরবারে কবুল হয় না আমি তো আমার দুঃখে কাঁদি না আমি তো তোর দুঃখে কান্নাকাটি করি আমার আবু হুরাইরা বলে ও নবী আরে আমার আল্লাহ আমার একটা সেজদাও কবুল না করলে এতে আমার কি আসে যায় আপনি আমার জন্য কান্নাকাটি করেন ওই আল্লাহকে তো আমি কোনোদিন দেখি নাই ওই আল্লাহ তো আমাকে কোনোদিন বলে নাই যে আবু হুরাইরা তুই এইভাবে নামাজ পড় এইভাবে রোজা কর এইভাবে ইবাদত বন্দিগি কর তাহলে আমি আল্লাহ তোর প্রতি খুশি হব আমি ভালোবাসছি আপনাকে আমি দেখছি আপনাকে আমি বিশ্বাস করি আপনাকে আপনি বলছেন যে আবু হুরাইরা এইভাবে নামাজ পড় এইভাবে নামাজ পড়লে তুই আল্লাহকে রাজি খুশি করতে পারবি তাই আমি তো সেই আল্লাহকে কোনোদিন দেখি নাই সেই আল্লাহকে যেহেতু দেখেই নাই ওই আল্লাহর কোনো ইবাদত বন্দেগিও আমি করি না আমি দেখছি আপনাকে আরে আমি বিশ্বাস করি আপনাকে আমি মানি আপনাকে তাই দয়া করে একবার বলেন যে এই গোলামের ইবাদত বন্দেগি আপনার কাছে কবুল হয়েছে কিনা যখন আবু হুরাইরা এই কথা বলছে সাথে সাথে আমার দয়াল নবী আবু হুরাইরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ওরে হুরাইরা তোকে তো আমি অবশ্যই বিশ্বাস করি অবশ্যই ভালোবাসি না হলে তোর কষ্টের কথা শুনে আমার চোখ বেয়ে পানি পড়তো আমি অবশ্যই ভালোবাসি অবশ্যই তোকে ভালোবাসি বিধাই তোর কষ্টের কারণে আমার চোখ বেয়ে পানি পড়ে আবু হুরাইরা বলে হুজুর গো ওই আল্লাহর আমার ইবাদত কবুল করলেও আমার কিছু আসে যায় না কবুল না করলেও আমার কিছু আসে যায় না আপনি যদি একটা বার আমাকে উম্মত বলে স্বীকার করে নেন আমাকে ভালোবেসে বুকে জড়ায় নেন তাহলে আমার দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন সাথে সাথে জিব্রাইল আবার এসে
আমার দয়াল নবীকে সালাম দিলেন আমার দয়াল নবী বলে জিব্রাইল ভাই এখন আর তুমি আমাকে কোনো সংবাদ দিও না কারণ আশেক মাশেকের প্রেমের খেলা চলছে এখানে এখানে আশেক মাশেক যেখানে প্রেমের খেলা খেলায় সেখানে তোমার মতো জিব্রাইলের আর কোনো প্রয়োজন জিব্রাইল বলে হুজুর আমি একটা শুভ সংবাদ নিয়ে আসছি বলে কি শুভ সংবাদ বলে আমার আবু হুরায়রার প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো সেজদা করেছে আমার আল্লাহ তাআলা আপনার মহব্বতে আপনার ভালোবাসার খাতিরে এই মুহূর্তে প্রত্যেকটা সেজদাকে 70 গুণে বৃদ্ধি করে দিয়ে তারপর কবুল করেছে সুবহানাল্লাহ তাহলে ইবাদত বন্দেগী কি ইবাদত বন্দেগী কি আবার দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইবাদত আমার দয়াল নবীকে মহব্বত করার নাম হলো ইবাদত আমার দয়াল নবীর প্রেমে ইশকে ফানা হয়ে যাওয়ার নাম হলো ইবাদত তাই দয়াল নবী যদি আপনাকে একবার উম্মত বলে স্বীকার করে নেন আমার আল্লাহ তাআলাও আপনাকে বান্দা বলে স্বীকার করে নিতে বাধ্য তাই আমরা যেন সেই দয়াল নবীর প্রেমিক হতে পারি দয়াল নবীর আশিক হতে পারি আমরাও যেন দয়াল নবীর ইশকে নিজেকে ফানা করতে পারি তাই সেদিকে লক্ষ্য করে আমার একটি গান দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো প্রাণের নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লোকায়া দেখা দেন গো মায়ার নবী একবার আছে ও নবীজি 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 আপনার কথা মনে হইলে গো ও নবীজি হইলে গো নবী আমার বুক ভেসে যায় নয়ন জলে নবী বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়ন জলে কেমনে থাকি ভুলিয়া দয়াল গো নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী একবার স্বপ্নে আসিয়া নবীজি 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 বলে নবী তাই এবের কথা মনে
হইলে গো ও নবীজি ওরে নিষ্ঠুর কাফের পাথর মারে নবী কাফের পাথর মারে নিষ্ঠুর কাফের পাথর মারে কেমনে রব সহিয়া দেখা দেন গো প্রাণের নবী একবার স্বপ্নে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী একবার আসিয়া আছে গো ও নবীজি নবী গো নবী গো নবীজি আপনি বিনে আর কে আছে গো ওরে ভাঙি শাহজাহান সাজুরে দিয়েন দেখা নবী শাহজাহান সাজুরে দিয়েন কেবলা গাহে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী স্বপ্নে দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী প্রাণের নবী কোথায় রইলে নবী লুকাইয়া দেখা দেন গো প্রাণের নবী একবার আসিয়া প্রাণের নবী একবার স্বপ্নে আসিয়া দেখা দেন গো আমার দয়াল নবী বাজান একবার স্বপ্নে আসিয়া